সূরা ফুসসিলাত 40তম আয়াতের শেষাংশে রব্বুল আরশিল আযীম ইরশাদ করছেন, ইআমালু মা শিয়তুম, ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট, তোমার যা মন চায় তুমি তাই করতে পারো, ইন্নাহু বিমা তাআমালুনা বাসীর, ইনডিড আল্লাহ সিজ এভরিথিং ইউ ডু। তবে জেনে রাখো, সন্দেহাতীতভাবে রব্বে করিম, মহান আল্লাহ আমাদের মুনিব, তোমরা যা কিছু করছো তার সব কিছুই তিনি দেখছেন, তিনি সব কিছু মনিটর করছেন, সব কিছু তিনি বেষ্টন করে রেখেছেন তার নলেজ দিয়ে, তিনি সব কিছুই পর্যবেক্ষণের অধীন রেখেছেন। ভালো করলে দেখেন কে, মন্দ করলে দেখেন কে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি এত নিরেট পর্যবেক্ষক। তিনি বলছেন সূরা জিনে, ওয়া আহসা কুল্লু শাইইন আদাদা, ভালো মন্দ গোপন প্রকাশ্য সব কিছুকেই একটা একটা করে রব্বে করিম হিসাব রাখেন। আল্লাহু আকবার। আমার আল্লাহ এই পৃথিবীর সব মানুষের কৃতকর্মকে তিনি সংরক্ষণ করেন। কিভাবে সংরক্ষণ করেন? ওয়া কুল্লু শাইইন আহসাইনাহু কিতাবা, আমার আল্লাহ কিতাব আকারে সব কিছুকে তিনি সংরক্ষণ করে রাখছেন। এই কিতাব আকারে সংরক্ষণ করার জন্য ডান দিক থেকে বাম দিক থেকে ফেরেশতাকে আল্লাহ তাআলা মোতায়েন করে দিয়েছেন। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি মানব জাতির গলায় তিনি নথি ঝুলিয়ে দিয়েছেন, কিতাব তিনি লিপিবদ্ধ করার জন্য তিনি হ্যাং করে দিয়েছেন। মহাগ্রন্থ আল কোরআন সূরা আল ইসরা 13 এবং 14 আয়াতে রব্বুল আরশিল আযীম ইরশাদ করছেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফী উনুকিহি, প্রতিটি মানুষের গলায় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নথি কিতাব ঝুলিয়ে দিয়েছি। ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি ইয়াল কিতাবান ইয়ালকাহু মানসুরা, আমার বান্দারা দিনের আলোয় রাতের অন্ধকারে প্রকাশ্যে গোপনে যা কিছু করে ওই গলায় ঝুলানো কিতাবে লিপিবদ্ধ করা হচ্ছে, আর এই কিতাবকে উন্মুক্ত খোলা হিসেবে প্রত্যেকটা বান্দার সামনে উত্থাপন করা হবে হাশরের ময়দানে। প্রতিটা মানুষের সামনে তার এই কৃতকর্মের ফলাফল তার সামনে দেয়া হবে, আর বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াউমা আলাইকা হাসিবা, ইকরা, তুমি পড়ো কিতাবাক, তোমার কৃতকর্মের নথিপত্র তুমি নিজেই পড়ো, তোমার কিতাব তুমি নিজেই দেখো। কাফা বিনাফসিকা আল-ইয়াউম, আজকে তোমার এই কিতাব কৃতকর্মের ফলাফল তোমার জন্য যথেষ্ট। আলাইকা হাসিবা, তোমার বিপক্ষের সাক্ষী হিসেবে। আল্লাহু আকবার। যখন কিতাব সামনে দেয়া হবে নেককার এবং বদকার মানুষের সামনে, নেককার মানুষগুলি আনন্দ চিত্তে সেটাকে ডান হাতে সামনের দিক থেকে গ্রহণ করবে, আর অপরাধী পাপিষ্ট মুজরিম যারা আছে তাদের বাম দিক থেকে পেছনের পৃষ্ঠ দেশ থেকে তাদের হাতে তাদের নথিপত্রকে দেয়া হবে। ওয়া উদি আল কিতাব, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঘোষণা করছেন সূরা আল কাহফের 49তম আয়াতে, ওয়া উদি আল কিতাব, যখন এই কিতাব নথিপত্র কৃতকর্মের ফলাফল পাপিষ্ঠদের হাতে দেয়া হবে, তাদের সামনে তুলে ধরা হবে, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, নবী আপনি দেখবেন পাপিষ্ঠদের দিকে তাকিয়ে তাদের চেহারাগুলি কতটা হত বিব্বল হয়ে যায়, কতটা ভীত সন্ত্রস্ত তাদের চেহারা দেখা যাবে। কেন? তারা কিতাব উল্টাবে তাদের আমল নামায়, তারা দেখতে পাবে তাদের যাবতীয় কৃতকর্মের ফলাফল
তারা নিজেরাই উল্টায় উল্টায় পড়বে দিনের আলোতে রাতের আধারে প্রকাশ্যে গোপনে কত গুনাহ করেছে তারা তাদের চেহারাগুলি বিকৃত হয়ে যাবে চেহারা ফ্যাকাশে হয়ে যাবে ভীত সন্ত্রস্ত অবস্থায় দেখতে পাবেন আপনি তাদেরকে হাশরের ময়দানে একটা করে পাতা উল্টাবে একটা করে পাতা উল্টাবে কিছুক্ষণ উল্টানোর পরে তারা বলে উঠবে ইয়া ওয়াইলাতানা হায় আমাদের ধ্বংস হায় আমাদের আফসোস মা লিহাদাল কিতাব এটা এমন কি কিতাব এমন কি আমলনামা এমন কি নথিপত্র নথিবুক লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা কত গুনাহ করেছি কত পাপ করেছি কেউ দেখেছে কেউ দেখে নাই দরজা বন্ধ করে দিয়ে করেছি চোখ বন্ধ করে দিয়ে কত পাপ করেছি রাতের গহীন অন্ধকারে করেছি নির্জনে করেছি মানুষের অগোচরে অজান্তে করেছি এটা এমন কি কিতাব লা ইউগাদিরু সাগীরা একটা ছোট্ট গুনাহ পর্যন্ত এখানে এখানে লিপিবদ্ধ করা হয়েছে এখান থেকে বাদ যায় না ছেড়ে দেয়া হয় নাই যতদূর সামনে আগাবে সামনে যেতে যেতে দেখবে এত তুচ্ছ গুনাহ এত ছোট গুনাহ করেছে সেটা পর্যন্ত এই কিতাবের মধ্যে এসেছে আল্লাহু আকবার একটা বিন্দু কণা পরিমাণ আমল পর্যন্ত মানুষের বাদ যায় না কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন এটা এমন একটা নথিবুক এটা এমন একটা বই এমন একটা আমলনামা যেটা সুস্পষ্ট মানুষের জীবনের সব আমলগুলি কৃতকর্মগুলি লিখতে 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 এমন হবে না ওভার রাইটিং এর কারণে মোছার কারণে ইরেজ করার কারণে এটা অস্পষ্ট হয়ে যাবে বিষয়টা এরকম নয় কিংবা এটা ফটোকপি করার কারণে আস্তে আস্তে করে এটা তার স্বকীয়তা হারায় ফেলবে পড়া যাবে না এই রকম নয় পড়তে চশমা লাগবে না এটা এমন একটা গ্রন্থ হবে যেখানে সব কিছু ডিজিটালাইজড হবে সুস্পষ্টভাবে এই গ্রন্থের সব কিছু পড়তে পারবে কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন সুস্পষ্ট গ্রন্থের লেখাগুলিও থাকবে সুস্পষ্ট প্রত্যেকটা কথাই প্রতিটা পাপিষ্ঠ বান্দা সেই দিন নিজে নিজে পড়তে পারবে আল্লাহু আকবার মুআজ্জাজ হাজিরিন আমরা বড় বড় গুনাহগুলি থেকে নিজেদেরকে হেফাজত রাখার চেষ্টা করি আল্লাহওয়ালা যারা আছেন ইমানদার যারা আছেন ছোট ছোট গুনাহগুলোর ব্যাপারে আমরা অনেকেই ওয়াকিফাল নই অনেকে এগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করে সেই গুনাহের কাজগুলি আমরা করতে পছন্দ করি অথচ বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন হাদিস সহিহ বুখারীতে উদ্ধৃত হয়েছে মুমিনের কাছে যে কোনো গুনাহ আইদার ইট ইজ বিগার অর স্মলার যেটা বড় হোক না ছোট হোক না যেই কোনো গুনার ব্যাপারে ইমানদারের তার আচরণ হবে কি ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবা একজন ইমানদার ছোট গুনাহগুলোর ব্যাপারেও সে এমন ভাবে চিন্তা করবে ছোট গুনাহগুলোকে সে ট্রিট করবে কিভাবে কাআন্নাহু ক্বায়িদুন তাহতা জাবাল সে মনে হয় নিজেকে মনে করবে এই ছোট গুনাহ করার আগেই নিজে নিজে ভাববে এই ছোট গুনার বোঝাটা এত ভারী এটা বিশাল পর্বতমালা পাহাড়ের মতো ভারী কাআন্নাহু ক্বায়িদুন তাহতা জাবাল ইমানদার নিজেকে কল্পনা করবে সে কোনো একটা পাহাড়ের পাদদেশে বসে আছে ইয়াখাফু আন ইয়াকা আলাই না জানি কখন এই বিশাল পাহাড় ভেঙে দুমড়ে মুচড়ে মুচড়ে প্রস্থান করে নিজের গায়ের উপরে মাথার উপরে পড়ে একজন ইমানদার ছোট্ট একটা গুনাহকেও এরকম ভাববে ছোট গুনার ব্যাপারে এতটা সিনসিয়ার থাকবে ছোট গুনাকে ছোট করে দেখবে না এটাকে এক একটাকে পাহাড়ের মতো বড় করে দেখবে সে ভয়ে ভীত প্রকম্পিত থাকবে সন্ত্রস্ত থাকবে না জানি কখন এই ছোট্ট গুনার বোঝা পাহাড় সম পরিমাণে পাহাড়ের বোঝা নিজের ঘাড়ের উপরে চেপে বসে আল্লাহ আকবার মুআজ্জাজ হাদিরিন এই জন্যই তো সাহাবিগণ নবীজির প্রাণপ্রিয় সাহাবিরা ছোট ছোট গুনাহার ব্যাপারে তারা ব্যতিব্যস্ত হয়ে যেতেন বেকারার হয়ে যেতেন পাগল বেকারার হয়ে যেতেন তারা ছোট গুনাহ থেকে বাঁচার জন্যে হাদিস সহিহ মুসলিমে উদ্ধৃত হয়েছে প্রখ্যাত সাহাবি হযরত সাবিত ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা সাবিত ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর এমন একজন সাহাবি যার আওয়াজ এমনিতেই বড় ছিল
আমাদের সমাজে অনেকে আছেন আস্তে কথা বলতে পারেন না, আস্তে কথা বললেও এটা আওয়াজ জোরে শোনা যায়। তো পাশের অনেকেরা অনেকে মনে করে সে মনে হয় উঁচু আওয়াজে কথা বলছে, এইরকম অনেকেই। আল্লাহ তাআলা এইভাবেই সেট করে দিয়েছেন তার কণ্ঠনালীকে, আস্তে আওয়াজ করতে গেলে সেটা জোরে হয়ে যায়। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান যখন দিতেন বহুদূর পর্যন্ত খালি গলায় তার আওয়াজ শোনা যেত, সুবহানাল্লাহ। এখন অনেকে আছে যত জোরে চিল্লাইবে তত আস্তে আওয়াজ ক্ষীণ হয়ে আসে, আবার অনেকে আছে হালকাভাবে কথা বললে সেটা বহু আওয়াজে শোনা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গলার আওয়াজ কেমন ছিল? তিনি যখন তাকবীর দিতেন ওই সময় তো আর মাইকের ব্যবস্থা ছিল না, তিনি যখন সূরা কেরাত পড়তেন সালাতের মধ্যে, সামনের কাতারের তার বরাবর পিছনের মুসল্লি যেভাবে শুনতে পেতেন, একেবারে লাস্ট কাতারের সর্বশেষ মুসল্লিও ঠিক সমানভাবে শুনতে পেতেন, সুবহানাল্লাহ। এই নিয়ামত দিয়েছেন কে? সাবিত ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা এমনই একজন সাহাবি ছিলেন, আস্তে কথা বললে এটা জোরে শোনা যেত, অন্যদেরকে চাপিয়ে যেত এটা। মহাগ্রন্থ আল কোরআন সূরা হুজুরাত এর দ্বিতীয় আয়াত যখন নাজিল হলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবী ওয়ালা তাজহারু লাহু বিল কওল কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে জানান দিচ্ছেন মুসলমান ইমানদারদেরকে, ও হে ইমানদাররা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবী, তোমরা নবীর কথার আওয়াজের চেয়ে নিজেদের আওয়াজকে বড় করো না, বুলন্দ করো না, নবীর আওয়াজের চেয়ে কম আওয়াজে তোমরা কথা বলো। আল্লাহু আকবার। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দ, তোমরা একে অন্যকে যেই নামে ডাকো, যে আওয়াজে ডাকো, অমুক এদিকে আসো, অমুক নাম ধরে ডাকো, খবরদার আমার নবীর নাম ধরে কখনো তোমরা ডেকো না। পরস্পরের সাথে যেইভাবে, যেই ভাষা, যেই কথায় তোমরা আচরণ করো, মুআমালাতে লিপ্ত হও, খবরদার আমার নবীর সামনে সেভাবে করো না। যদি এমনটা করে থাকো, তোমরা যদি অন্যকে যেভাবে ট্রিট করো সেভাবে আমার নবীকে ট্রিট করে থাকো, অন্যদের সামনে যেভাবে উঁচু আওয়াজে কথা বলতে পারো, আমার নবীর সামনেও যদি সেই রকম নবীর সাউন্ড ভলিউম ডেসিমেলের চেয়ে যদি তোমার ডেসিমেলটা বেশি হয়ে থাকে, ইনক্রিজড ভলিউমে কথা বলে থাকো, তাহলে মনে রেখো আনতাহবাতু আমালুকুম, তোমাদের জীবনের সব আমল একেবারে ব্যানিশ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা টেরও পাবে না কোন দিক দিয়ে শেষ হয়ে গেছে। আল্লাহু আকবার। এই আয়াত নাজিল হওয়ার পর নবীজির সাহাবি সাবিত ইবনে কাইস দু চোখের পানি ছেড়ে দিলেন, বিশ্বনবীর দরবারে আর আসেন না, বাসায় নিজেকে আবদ্ধ করে রাখলেন। অনেক দিন পর্যন্ত বিশ্বনবী সাবিত ইবনে কাইসকে খুঁজে পান না। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী ডেকে পাঠালেন, সাদ, সাবিত ইবনে কাইস তোমার প্রতিবেশী, অনেক দিন হলো তাকে আমি দেখি না, তার কি কোনো সমস্যা হয়েছে কিনা, সে অসুস্থ কিনা, কোনো ধরনের সমস্যায় জর্জরিত কিনা আমাকে জানান দাও। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যি আমি তো তার প্রতিবেশী, ইন্নাহু লাজারি, আমি তার প্রতিবেশী, কিন্তু তার কোনো সমস্যা আছে বলে আমি জানি না, আমি তো প্রায়ই তার সাথে দেখা করি, প্রায়ই তার সাথে কথা হয়, কিন্তু আমার কাছে তো মনে হচ্ছে না তার কোনো প্রবলেম আছে। বিশ্বনবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন, তুমি এক্ষুনি যাও, গিয়ে আমার সাবিত ইবনে কাইসের ব্যাপারে খবর আমাকে জানাও। সুবহানাল্লাহ। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিবেশী, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ ভাই সাবিত ইবনে কাইসের বাসায় গেলেন। যাওয়ার পরে তাকে জিজ্ঞেস করলেন, তোমার কি হয়েছে? রাহমাতুল আলামিন তোমার ব্যাপারে জানতে চেয়েছেন, সুবহানাল্লাহ, রাহমাতুল আলামিন তোমার ব্যাপারে জানতে চেয়েছেন, তোমার কি সমস্যা আমাকে বলো। সাবিত ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, উনজিলাত হাযিহিল আয়া, সূরা হুজুরাতের দুই নম্বর আয়াতটা নাজিল হয়েছে তোমরা জানো, ওয়া আন্নি মিন আরফাইকুম সাউতান আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদ ইবনে মুআজ তোমরা তো জানো, বিশ্বনবীর সামনে যখন আমরা কথা বলতাম, নবীজি এবং তোমাদের আওয়াজের চেয়েও আমার আওয়াজটা বড় হয়ে যেত,
আমার গলার আওয়াজটা নবীর আওয়াজের চেয়ে বড় হয়ে যেত, অতএব এই আয়াত নাজিল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার শানে নাজিল হয়েছে আমি বুঝতে পারছি, আমার তো জীবনের সব আমল নামা ধ্বংস হয়ে গিয়েছে, ফা আনা মিন আহলিন্নার, আমি মনে করি আমি দোজখে চলে গিয়েছি, জাহান্নামের মানুষ আমি, অতএব আমি কি করে বিশ্ব নবীর সামনে আমি চোখ দেখাই, আমি কি করে আল্লাহ রসুলের সামনে যাব। সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলে অঝরে কাঁদতে শুরু করলেন। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংবাদ বিশ্ব নবীর দরবারে নিয়ে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাবিত ইবনে কায়েসের অন্য কোনো সমস্যা নয়, এই কোরআনের আয়াত নাজিল হওয়ার আগে তিনি জানতেন না যে উঁচু আওয়াজে কথা বলা যাবে না আপনার সামনে, কিন্তু ইতোপূর্বে তিনি কথা বলে ফেলেছেন কোরআনের আয়াত নাজিল হওয়ার আগে, সেই ভয়ে, সেই দুঃখে, সেই যন্ত্রণায় তিনি এখন আর ঠিক থাকতে পারছেন না, আপনাকে কিভাবে চোখ দেখাবে, কিভাবে আপনার সামনে এসে তাশরিফ আনবে, এই জন্য সে নিজেকে ঘরের ভিতরে আবদ্ধ করে রেখেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে দিলেন, রাহমাতুল আলামিন মুচকি হেসে দিলেন, ওয়াকালা বাল হুয়া মিন আহলিল জান্নাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বিশ্বনবী বললেন যে না না না, আমার সাবিত ইবনে কায়েস ও জাহান্নামী নয়, বরং আমি ঘোষণা দিচ্ছি আমার সাবিত ইবনে কায়েস সে জান্নাতের অধিবাসী, সুবহানাল্লাহ। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে বলতেন, যখন দেখতাম সাবিত ইবনে কায়েস রাস্তা দিয়ে হাঁটছে, আমরা মনে মনে ভাবতাম, আহ, জান্নাতি একটা লোক হাঁটছে, আমরা তার দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকতাম, যতক্ষণ পর্যন্ত তাকে দেখা যায়, যতক্ষণ পর্যন্ত সে আমাদের চোখের আড়ালে না চলে যেত, ততক্ষণ তার দিকে তাকিয়ে তাকিয়ে আমরা আনন্দিত হতাম, আর মনে মনে ভাবতাম কত সৌভাগ্যবান মানুষ, কত সৌভাগ্যবান, ছোট্ট একটি আকীদার কারণে, ছোট্ট একটা বিশ্বাসের কারণে সে ভেবেছিল উঁচু আওয়াজে কথা বলার কারণে জীবনের সব আমল ধ্বংস হয়ে গিয়েছে, সব নামাজ, সব রোজা, সব ইবাদত ভণ্ডুল হয়ে গিয়েছে, সে জাহান্নামী হয়ে গিয়েছে, শুধুমাত্র এই এতটুকুন বিশ্বাসের কারণে, বিশ্বনবীর তাজিমের কারণে আজকে সে জান্নাতি হিসেবে নবীজি তাকে ঘোষণা করেছে, সুবহানাল্লাহ। আমরা কত না কতভাবে বিশ্বনবীকে অপমান করছি, কথা দিয়ে করছি, আচরণ দিয়ে করছি, বিশ্বনবীর খালকি দিক থেকে করছি, খুলুকি দিক থেকে করছি, বাহাসের নামে, বাহাসের নামে এবং অন্ধ মাঝহাব অনুসরণের নামে গোত্রীয় অথবা কোনো একটা দলের মাঝে নিজেদেরকে সামিল করে ঘোষণা করার কারণে বিশ্বনবীকে কতভাবে আমরা লাঞ্ছিত করছি, অপমানিত করছি, বাহাসের নামে বিশ্বনবীর সহিহ হাদিসকে ছুঁড়ে ফেলে দিচ্ছে, বাদ দিয়ে দিচ্ছে, বিশ্বনবীর হাদিস যেখানে একজন এক আলেম পড়ছেন হাদিসের ব্যাপারে, এই হাদিস সহিহ হাদিসগুলি কার কথা, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এগুলো ওহি, এগুলো ওহি, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহি ছাড়া কোনো কথা বলতেন না, সুবহানাল্লাহ, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, অতএব এই হাদিসগুলি সহিহ হাদিসগুলো এগুলো ওহি, আল্লাহ রসুলের জবানের কথা, যখন কোনো একজন আলেম কোনো একটা মাসালার পক্ষে কোনো হাদিস বলছে, আরেকজন পাশে বলছে এটা কোনো হাদিসে নয়, এটা ফেলে দাও, এটা কোনো কাজে আসবে না, এটা আমল করা যাবে না, নিজে আরেকটা দিচ্ছে, বস্তুত আমরা কি করছি, বিশ্বনবীর ওই হাদিস যেটা আল্লাহ রসুল বলে গেছেন এটার চেয়েও আমি উঁচু আওয়াজে কথা বলছি, আল্লাহ রসুলের হাদিসকে সামনে পাওয়ার পরেও আমি অদ্যপ্তপূর্ণ আচরণ করছি, কোন দিক থেকে আমার জীবনের সব আমল ধ্বংস করে দিচ্ছেন কে, আমরা ওয়াকিফ আলি নই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মুআজ্জাজ হাজিরিন, তারা জানতেন সাহাবিরা, ছোট হোক বড় হোক সব কৃতকর্মের নজরদারি হিসাব করেন কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা, ভালো যাররা অনুপরিমাণ ভালো কিছু করলেও হাশরের ময়দানে সে দেখতে পাবে কি করেছে, ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা, সেটা যদি মন্দ হয় একেবারে অনুপরিমাণ পর্যন্ত, পরমাণু পরিমাণ অ্যাটমিকও যদি হয়ে থাকে, একটা পার্টিকেলও যদি আমল হয়ে থাকে, সেটাও আল্লাহ তাআলার কাছে সে পাবে হাশরের ময়দানে, আল্লাহ তাআলা ওয়ালা ইউজলিমু ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ তাআলা কোনো বান্দার উপর জুলুম করবেন না, করবেন কি, ওয়ামাল্লাহু বিযাল্লামিন লিল আবিদ, কারণ আমার আল্লাহ বলছেন আল্লাহ কোনো বান্দার উপর অত্যাচারী নন, প্রত্যেকেই প্রত্যেকের আমল অনুযায়ী তার প্রতিদান পাবে। মুআজ্জাজ হাজিরিন,
সাহাবীরা এইসব ছোটোখাটো আমলগুলোকে অনেক বড় করে দেখতেন, পাহাড়ের মতো করে দেখতেন। তারা জানতেন যে প্রত্যেক বিষয়ের হিসাব নেবেন কে, কারণ ছোট আমল এটা আমাদের চোখে ছোট হতে পারে, ছোট গুনাহ আমাদের কাছে মনে হতে পারে, হতে পারে এই গুনাহটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় গুনাহ, ঠিক কিনা বলবেন? কোনটাকে আল্লাহ তাআলা বড় গুনাহ হিসেবে দেখছেন, কোনটাকে ছোট হিসেবে দেখছেন, এটা কার ব্যাপার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপার। আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনের বিভিন্ন জায়গায় পৃথিবীর তুলনা দিতে গিয়ে, মানুষের শক্তি সামর্থ্যের তুলনা দিতে গিয়ে তিনি তুলনা হিসেবে নিয়ে এসেছেন, এক্সাম্পল হিসেবে মাছকে উপস্থাপন করেছেন। ইন্নাল্লাহ লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। মাছিকে আল্লাহ তাআলা এক্সাম্পল হিসেবে দাঁড় করিয়েছেন, মাছি মাছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ক্ষমতাকে তিনি কতটা তুচ্ছ জ্ঞান করেন, মানুষের যে কোনো ক্ষমতাই নাই, কোনো শক্তিই নাই, সেটাকে বোঝানোর জন্য সেখানেও আল্লাহ তাআলা মাছিকে তিনি উপস্থাপন করেছেন। আল্লাহু আকবার, এক্সাম্পল দিয়েছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দূনিল্লাহি লান ইখলুকু যুবাবান ওয়ালা ইজতামাউলা। তোমরা যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যের পূজা অর্চনা করো, প্রতিমাদের সামনে নিজেদের গর্দানকে অবনমিত করো, তাদেরকে সেজদা করো, তোমরা তো এত ক্ষমতার অধিকারী নিজেদেরকে দাবি করো, একটা মাছিও তো তোমরা সৃষ্টি করতে পারো না। আল্লাহু আকবার। ইভেন সবাই যদি একই প্ল্যাটফর্মে এসে একটা মাছিকে সৃষ্টি করার জন্য পায়তারা চালাও, প্রচেষ্টা করো, কেয়ামত পর্যন্ত কি পারা যাবে? মাছি সব জায়গায় আল্লাহ তাআলা তুলনা দিয়েছেন, তার মানে বোঝা গেল সবচেয়ে তুচ্ছ, সবচেয়ে নগণ্য, অতি ক্ষুদ্র একটা প্রাণী হলো মাছি, ঠিক কিনা বলুন? কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে একটা তুচ্ছ মাছিও যদি সে উৎসর্গ করে, স্যাক্রিফাইস করে, এটা আমার কাছে মনে হতে পারে ছোট্ট একটা গুনাহের কাজ, কিন্তু এটা আল্লাহ তাআলার কাছে বিশাল এক গুনাহের মতো হতে পারে। এই হাদিস ইমাম আহমদ রাহেমাহুল্লাহ কিতাবুজ জুহদে তিনি নকল করেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন সাহাবীদেরকে, বলছেন, ও আমার সাহাবীরা, রাজুল দাখালা আল জান্নাতা রাজুলুন ফি যুবাবিন ওয়া দাখালা আন-নার রাজুলুন ফি যুবাব। আমার সাহাবীরা শোনো, আজকে তোমাদেরকে একটা কথা বলি, একজন মানুষ একটা মাছির কারণে সে জান্নাতে চলে গেছে, আরেকজন মানুষ সেইম একটা মাছির কারণে সে জাহান্নামে চলে গেছে। ফ্যাক্টটা কি? একটা মাছি, এই একটা মাছিকে ইস্যু করেই একজন জান্নাতে আরেকজন জাহান্নামে। সাহাবীদের বোধগম্য হলো না, সেইম কারণকে ইস্যু করেই একজন জান্নাতে আরেকজন জাহান্নামে, এটা কি করে সম্ভব? ওয়া কাইফা যালিকা ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা বুঝে আসছে না, আমাদেরকে বুঝিয়ে বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাররা রাজুলানি আলা কওমিন লাহুম সনাম। তবে শোনো, এর পিছনের ইতিবৃত্ত শোনো, দুইজন বন্ধু কোনো এক রাস্তা দিয়ে যাচ্ছেন, পাশে এমন একটা জনপদ দিয়ে যাচ্ছেন যেখানে একদল মানুষ আছে, এমন একটা টেরিটরি দিয়ে যাচ্ছেন যেই জনপদের মানুষ, ওখানে তাদের মূর্তি আছে, প্রতিমা আছে, স্ট্যাচু আছে, স্কাপচার আছে, তারা কী করে? এগুলির পূজা করে, পূজা অর্চনা করে, তাদের ইবাদত করে, তাদেরকে সেজদা দেয়, তাদের জন্য স্যাক্রিফাইস করে, বিভিন্ন খাবার দাবার, অন্য কিছু পশু প্রাণী এগুলি উৎসর্গ করে। এই দুই বন্ধু যখন এই পাশ দিয়ে যাচ্ছিল, যতক্ষণ পর্যন্ত না এই এলাকা দিয়ে কেউ যাবে, যতক্ষণ পর্যন্ত তাদের মূর্তি প্রতিমাদের জন্য যদি কিছু উৎসর্গ না করে, ওই জায়গা দিয়ে যেতে দেয় না কাউকেও, যতক্ষণ পর্যন্ত কিছু না কিছু, একেবারে তুচ্ছ হোক, কিছু তাদেরকে উৎসর্গ না করবে, স্যাক্রিফাইস না করবে, এই জায়গা পার করতে পার হতে দেয় না। এই তুচ্ছ ঘৃণ্য চিত্র এখনও দেখা যায় বিশ্বব্যাপী, ঠিক কিনা বলুন? কোথাও কোথাও শ্রীহরি শ্রীরাম না বললে বাধ্য করা হয় তাকে বলার জন্য, ঠিক কিনা বলুন? শ্রীরাম যদি না বলা হয়, শ্রী শ্রীরাম যদি এসব না বলে, তাহলে তাকে হত্যা পর্যন্ত করা হয়, টর্চার পর্যন্ত করা হয়, আছে কিনা নাই? ঠিক তেমনই ছিল, এক্সাম্পলটা দেখলে বুঝতে সুবিধা হয়।
এই গ্রাম দিয়ে যেতে হলে অবশ্যই তাদের প্রতিমা মূর্তিদের জন্য কিছু স্যাক্রিফাইস করে তারপরে যেতে হয়। দুই বন্ধু যখন যাচ্ছে তখন বলা হলো কালু কারিব, তারা বললেন, এলাকার মানুষেরা বললেন, যখন এই জায়গা দিয়ে যাবে তোমরা, অতএব কিছু না কিছু দিয়ে যাও, এখানে উৎসর্গ করে যাও। তারা বললেন, তাদের একজন বললেন, লাইসা ইন্দি শাইউন, আমার কাছে দেওয়ার মতো কিচ্ছুই নাই, দেখো আমার দিকে তাকিয়ে, কিছু যদি থাকতো সেটাই দিতে, একটা আংটিও যদি থাকতো আমি সেটাও তো দিতে পারতাম, আমার কাছে এমন কিচ্ছু নাই দেওয়ার মতো। তারা প্রস্তাব করল, কারিব ওয়ালাউ জুবাবান, যদি কিচ্ছু নাই পাও, একটা মাছি ধরো, জেতা মাছি তো আর পাবা না, মরা মাছি আছে, আর পঁচা জিনিসের কাছেই মাছি বেশি যায়, ঠিক কিনা বলে, পঁচা চিংড়ির কাছে কি ভালো, চিংড়ির কাছে মাছি যতটা বসে তার চেয়ে বেশি বসে কোথায়? তো এখানে কিছু কিছু বেঁচে থাকে আবার কিছু মরেও যায়। ভালো বিচক্ষণ মাছিকে কি আপনি হাত দিয়ে ধরতে পারবেন? পারবেন না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তাকে তুচ্ছ করে বানালেও অনেক সময় আল্লাহ তাআলা একে মানুষের চেয়ে অনেক বেশি ক্ষমতা দিয়েছেন, ঠিক কিনা বলেন? বললো যে তোমরা যদি জ্যান্ত মাছি, জীবন্ত মাছি না উৎসর্গ করতে পারো, একটা মরা মাছি পড়ে আছে, একটা মাছিকে তুলে নিয়ে এসে কোরবানি করো, স্যাক্রিফাইস করো, তাহলে যেতে দেবো। দুইজনের একজন মনে মনে ভাবলো, একটা মাছিই তো, জিন্দাও না তো, এটা যখন ফেলেই রয়েছে রাস্তায় পড়েই আছে, এটাকে ধরে নিয়ে এসে ঠিক আছে দিয়ে দেই। মাছিটা নিয়ে এসে কোরবান করে দিলেন, স্যাক্রিফাইস করে দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুয়া মিন আহলিন নার, এই শুধুমাত্র মাছিটা, মরা একটা মাছি কোরবান করার কারণে তার স্থান কোথায়? দ্বিতীয় বন্ধুকে ডেকে নিয়ে আসা হলো, তুমি যেহেতু এই দিক দিয়ে যাবে, তোমার বন্ধু চলে যাচ্ছে, কালক্ষেপণ করো না, তুমিও অন্তত পক্ষে কিচ্ছু না থাকলে একটা মাছি কোরবানি করে যাও, স্যাক্রিফাইস করে যাও। তিনি বললেন, আল্লাহর কসম করে বলছি, মা কুনতু লিউকাররিবা লিআহাদিন শাইআন দুনাল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহর কসম করে বলছি, জীবন বাজি রাখতে প্রস্তুত আছে, জীবন যেতে রাজি, তারপর আল্লাহ ছাড়া অন্য কারো সামনে আমার মাথা নত করতে আমি রাজি, মাথা যদি গর্দান যদি নত করতেই হয় কার সামনে করব, হতে পারে সেটা কোনো মরা মাছি হতে পারে, মরা মাছি পর্যন্ত আমি তোমাদের প্রতিমা, তোমাদের স্ট্যাচু, এদের সামনে আমি উত্থাপন করতে পারি করে নাই। ফাদরাবু উনুকা, যখন একটা মাছি দিতে পর্যন্ত অস্বীকার করলো, ফাদরাবু উনুকা, এক কোপে গর্দানটাকে আলাদা করে দিল। মারা গেছে কি যায় নাই? গেছে। কোথায় গেছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুভ সংবাদ দিচ্ছেন, ফাদাখালাল জান্নাহ, এই মাছির কারণে, মাছি একটা মরা মাছিকেও সে আল্লাহর বিরুদ্ধে দাঁড় করাতে যায় নাই, আল্লাহ ছাড়া কারোর জন্য একটা পয়সাও ব্যয় করতে যায় নাই, আল্লাহ ছাড়া কারো নামে একটা মাছিকেও সে কোরবান করে নাই। এই কোরবানির কারণে তার জীবন যখন চলে গেছে, শহীদ হয়ে গেছে, আর শহীদের স্থান কোথায়? সুবহানাল্লাহ। আমাদের যুবকেরা যাওয়ার সময় রাস্তার পাশে যখন মাজার পায়, তখন কোনো দুর্গা পায়, দরগা পায়, সেখানে দান করে কি করে না? ড্রাইভারদেরকে আগে আমরা দেখতাম রাস্তার পাশে দিয়ে, মাজারের পাশ দিয়ে যাওয়ার সময় আদৌ সেখানে কেউ আছে কিনা নাই ভালো জানেন কে? গাড়িটা স্লো করে কয়েকবার কুর্নিশ করে টাকাটারে চুমু দিয়ে তারপর ফেলে এরপরে যায়। অথচ এই মানুষটার নামাজের দরকার হলে, যাত্রীর নামাজের দরকার হলে, পেশাব পায়খানার দরকার হলে জীবনেও থামে না, আছে কিনা নাই এরকম? আহ যুবক, তোমার জন্য বড় আফসোস হয়, তুমি এখনো মাজারে টাকা দাও, তুমি এখনো পর্যন্ত দুর্গার কাছে যাও, এখনো পর্যন্ত দরগায় যাও, সেখানে গিয়ে তুমি প্রাসাদের জন্য টাকা খরচ করো, তুমি সেখানে গিয়ে প্রসাদ নিয়ে নিজে তো খাও, তোমার বন্ধুদেরকেও খাও, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। একটা মরা মাছির কারণে যদি জান্নাত ওয়াজিব হয়ে যায়, একটা মরা মাছিকে যদি প্রতিমাকে দেবার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, তাহলে আমার আপনার কপালে কি আছে ভালো জানেন কে? যুবক তুমি ফিরে আসো, মাছি তুচ্ছ হতে পারে কিন্তু এই ছোট্ট গুনাহটা আল্লাহর কাছে এটা পাহাড়ের মতো, ঠিক কিনা বলুন? মুআজ্জাজ হাজিরিন,
আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বড় আফসোস করে বলতেন যুবকদের দিকে তাকিয়ে। সহিহ বুখারীতে হাদিস নকল করা হয়েছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রায়শই যুবকদেরকে বলতেন, ইন্নাকুম লা তাআমালুনা আমালান, ও যুবকেরা তোমরা কি করছো এসব, তোমরা ছোট ছোট গুনাহগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করে তোমরা গ্রহণ করে নিচ্ছ, হতে পারে সেই গুনাহগুলি তোমরা করছো কিভাবে, মনে করছো কি, হিয়া আদাক্কু ফি আয়ুনিকুম মিনাশার, তোমাদের মাথার যে চুল আছে এই চুলের চেয়ে ছোট, অতি ক্ষীণ, অতি নগণ্য, অতি হালকা মনে করে তোমরা ছোট ছোট গুনাহগুলোকে করছ। যেন বিশ্বনবীর জীবদ্দশায় আমরা ছোট গুনাহগুলোকে কিভাবে মনে করতাম, ইন্না ইন কুন্না লানাউদ্দুহা ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাত আনি মিনাল মুহলিকাত। বিশ্বনবীর যুগে আল্লাহ রসুল যখন জীবিত ছিলেন এই চুলের চেয়েও হালকা অতি তুচ্ছ ছোট ছোট গুনাহগুলোকে আমরা এমনভাবে ট্রিট করতাম, মনে করতাম একটা গুনাহ আমরা করলাম জাহান্নাম আমাদের জন্য ওয়াজিব হয়ে গেল, বিধায় আমরা এসব গুনাহগুলিকে জীবনেও গ্রহণ করতাম না। আল্লাহ আকবার। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন হাদিস হাসান সূত্রে মুসনাদে আহমাদে এবং ইবনু মাজা শরীফে উদ্ধৃত হয়েছে রহমাতুল আলামিন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে পাঠালেন, ডেকে পাঠিয়ে তিনি বললেন, ইয়া আয়েশা, ও আমার কলিজার টুকরা, আমার প্রাণতম স্ত্রী আয়েশা, ইয়াকি ওয়া মুহাক্কারাতিজ্জুনুব, সাবধান হয়ে যাও, কোনো গুনাহকে তোমরা তুচ্ছ মনে করো না, গুনাহ যত ছোট হোক না কেন, অপরাধ যত লঘু হোক না কেন, যত নগণ্য হোক না কেন, এটাকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে তোমরা গ্রহণ করো না, এইসব গুনাহ থেকে তোমরা নিজেদেরকে হেফাজত করো, সাবধান থাকো। ফা ইন্না লাহা মিনাল্লাহি তালিবা, আয়েশারে হাশরের ময়দানে গুনাহ কোনটা ছোট কোনটা বড় এই দিকে আল্লাহ তাআলা পরে দেখবেন, তবে মনে রেখো প্রতিটা গুনাহ প্রতিটা গুনার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাই সেটা ছোট হোক চাই সেটা বড় হোক, চাই প্রকাশ্যে করো চাই অপ্রকাশ্যে গোপনে করো, প্রত্যেকটার ব্যাপারে আল্লাহ তাআলা তোমার কাছে জিজ্ঞাসা করবেন। অতএব কোনো গুনাহকে তোমরা ছোট করে দেখো না, ছোট গুনাহ বেশি বেশি করতে করতে এটা বড় গুনার রূপ নেয়, ঠিক কিনা বলুন। এই জন্য একটা উসুল আছে, আল ইসরারু ফিস সাগীরাতি কানাত কাবীরা, গুনাহ ছোট গুনাহগুলি বারবার বারবার করতে করতে কি হয়, বড় গুনায় পরিণত হয়। জানা যায় যারা মানুষকে হত্যা কিলার যারা আছে এই পেশায় যারা বড় হয়, ছোটোবেলা থাকে তাদেরকে প্রথমে কোনো প্রাণীকে হত্যা করায়, এরপরে মুরগি, তারপরে হাঁস, এভাবে করে আস্তে আস্তে হত্যা করাইতে তার যখন স্বভাব ঠিক হয়ে যায় যে না হত্যা করা যায় স্বাভাবিক ব্যাপার, এরপরে মানুষকে হত্যা করতে সে উদ্বুদ্ধ হয়। সিজার যারা করে ডাক্তাররা প্রথমে ব্যাঙ কাটে, এই কাটে সেই কাটে, ঠিক কিনা বলেন, উমা আছে না, প্রথমে তাদের এরকম প্র্যাকটিক্যাল এক্সারসাইজ হয়, ব্যাঙ কাটে, ব্যাঙ কাটে ভিতরে তার কোথায় কী আছে এগুলো আবার ঠিক করে, আবার সেলাই করে, তারপরে আস্তে আস্তে করে মানুষের কাছে হাত দেয়, ঠিক কিনা। ছোট গুনাহ করতে করতে মানুষের আস্পর্ধা এত বেড়ে যায় সেটা একসঙ্গে কবিরা গুনায় রূপ নেয়। নবীজি আলাইহি সালাতু ওয়াসালাম হুনাইনের যুদ্ধ থেকে ফিরে আসছিলেন, মুআযযাজ হাদিরিন, হুনাইনের যুদ্ধ থেকে ফেরার পথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আমরা এখানে কিছু সময়ে অপেক্ষা করব, তবে ক্ষুধা লেগেছে, এখন কিছু খেতে হবে। এই ঘটনা মাজমাউজ জাওয়াইদ মামবাউল ফাওয়াইদ নামক গ্রন্থে নকল করা হয়েছে। আল্লাহ রাসূল এমন এক জায়গায় সাহাবীদেরকে নিয়ে অবতরণ করলেন যেখানে মানব শূন্য, কোনো মানুষ নেই, উন্মুক্ত প্রান্তর, সেখানে খাবার দাবার এমন অ্যাকোমোডেট নেই, বিশ্বনবীর স্বভাব ছিল ছোট্ট কোনো খাবার, অল্প সংখ্যক খাবার থাকলে সবার মাঝে বন্টন করে তিনি খেতেন, এই জন্য তার নাম দেয়া হয়েছিল আবুল কাসেম সাল্লাল্লাহু। তিনি বললেন সাহাবিদেরকে এখানে অবতরণ করতে গিয়ে, এরপরে বললেন ইজমাউ, তোমরা একসাথ হও, ফামান কানা লাহু ওয়াজাদ ফামান ওয়াজাদা ফালইয়াতি শাইআন, যার যা কিছু আছে তোমাদের কাছে সব কিছু এনে এক জায়গায় জমা করো। সুবহানাল্লাহ, এক একজনে এক একটা জিনিস নিয়ে এসে বিশ্বনবীর সামনে রাখলেন, হাত্তা জামাউ রুকামান বাইনে ইয়াদাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক একজনে ছোট 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 জিনিসগুলি নিয়ে আসতে আসতে বিশাল একটা স্তূপে বড় হয়ে গেল। সুবহানাল্লাহ, ছোট্ট প্রত্যেকের কাছে যখন ছিল এটা ছোট ছোট ছিল, যখন আল্লাহ রাসূলের সামনে সব এক জায়গায় রাখছে এটা বিশাল স্তূপে পরিণত হয়ে গেল।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি তালিম দিচ্ছেন, ও আমার সাহাবীরা, আতারাউনা হাদা, আতারাউনা হাদা, এই যে স্তূপটা তোমরা দেখতে পাচ্ছ, এই স্তূপটা এত বড় ছিল না, এটা ছোট ছোট ছিল, ছোট ছোট অংশ অংশ মিলে বিশাল স্তূপ হয়েছে। তোমরা জেনে রাখো, তোমাদের ছোট ছোট গুনাহগুলিও এভাবে আল্লাহ তাআলা জমা করেন, একটা কিতাবে সেটাকে লিপিবদ্ধ করেন, আর হাশরের ময়দানে এটাকে এক একটাকে পাহাড়ের মতো তোমরা দেখতে পাবে। অতএব ইয়াত্তাকিল্লাহ রাজুলুন, প্রত্যেকটা মানুষের উচিত আল্লাহকে ভয় করা। ফালা ইউযনিবু সাগীরান ওয়ালা কাবীরা, কোনো মানুষের উচিত হবে না, ঈমানদারের উচিত না ছোট গুনাহ বড় গুনাহ কোনো গুনার মধ্যে লিপ্ত হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। মুআযযিজ হাদিন, ছোট গুনাহগুলি সাহাবীগণ এড়িয়ে চলার চেষ্টা করতেন, ইভেন নবীগণ পর্যন্ত। নবীরা মাসুম, এটা আমরা জানি, ঠিক কিনা বলেন? নবীদের কোনো পাপ আছে, কোনো গুনাহ আছে? একদম ধবধবে সাদা তাদের আমল নামা, সুবহানাল্লাহ, গুনার রেশমাত্র নাই। আল আম্বিয়া উ মাসুমুন, তারা নিষ্পাপ। আপনারা জানেন হাশর ময়দানে যখন সব উম্মত বিপদে পড়ে যাবে, উম্মতেরা দৌড়াইয়া প্রথমে আদম আলাইহিস সালামের কাছে যাবে, ইব্রাহিম আলাইহিস সালাতুয়াসসালামের কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম এমন নবী, যেই নবীর খেদমতের কারণে খোদ মালাকুল মালায়েকা ফেরেশতাদের সর্দার জিব্রিল সহ বেকারার হয়ে যেত, সুবহানাল্লাহ। আগুনে নিক্ষেপ করলে ইব্রাহিম আলাইহিস সালাতুয়াসসালাম একটা পশম পর্যন্ত পুড়তে দেন নাই, কে? সেই ইব্রাহিমকে আল্লাহ তাআলা নাম দিয়েছেন খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যখন হাশরের ময়দানে উম্মতরা দৌড়ায় গিয়ে বলবে, প্রস্তাবনা পেশ করবে, ইয়া ইব্রাহিম আনতা আবুনা আবুল মিল্লাহ, আপনি তো মুসলিম জাতির পিতা, ইশফা লানা ইনদা রাব্বিক লিউরিহানা মিন মাকানিনা হাদা, ইব্রাহিম আপনার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করুন, আমাদের জন্য সুপারিশ করুন, দেখুন না আমাদের কি অবস্থা, কত কষ্টে আছি আমরা, হাজার হাজার বছর ধরে শুধুমাত্র হিসাব নিকাশ শুরু করবে এই জন্য অপেক্ষমান আমরা, কদম নাড়াতে পারছি না, এমন একটা কষ্টে আছি, তামা হয়ে গেছে মাটি, সূর্য হাত এক হাত উপরে চলে আসছে, আমরা কি করতে পারি, আল্লাহর কাছে একটু সাহায্য চান, একটু সুপারিশ করুন আমাদের জন্য। ইব্রাহিম কি সুপারিশ করবেন? কথা বলেন, ইব্রাহিম কি সুপারিশ করবেন? ইবনু বাত্তাল রাহেমাহুল্লাহ তিনি বলছেন, শরহে ইবনু বাত্তালে তিনি এই ঘটনা তুলে এনেছেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি আল্লাহর বন্ধু হওয়া সত্ত্বেও হাশরের ময়দানে তিনি বললেন, আনা লাস্তুলাহা, আনা লাস্তুলাহা, আমি সুপারিশ করতে পারবো না, বরং তোমরা অন্য নবীর কাছে যাও। কেন তিনি সুপারিশ করবেন না? তিনি তো বেগুনা মাসুম নিষ্পাপ হওয়া সত্ত্বেও কেন তিনি সুপারিশ করবেন না? কারণ তার অন্তরে ভয় আছে, তিনিও সেদিন ইয়ানাফসি 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 করতে থাকবেন, আমি আমার নিজেকে বাঁচাই আগে, আমি আমার নিজেকে বাঁচাই, কারণ তিনি ওই সময় মনে মনে চিত্রায়িত করবেন, পৃথিবীতে থাকাকালীন তিনি তিনটা তাউরিয়া করেছেন, তিনটা তাউরিয়া করেছেন, ডিরেক্ট সোজা কথা না বলে বাঁকাভাবে উপস্থাপন করেছেন তিনবার, কয়বার? তিনবার। প্রথমবার তিনি বলেছিলেন যখন সবাই তাকে মেলায় ডাকছিল, মেলায় যাওয়ার জন্যে, আহ যুবক এখনও তোমাকে মেলায়, এখন তো ডাকাই লাগে না, তোমার বন্ধু তোমাকে ইনভাইটেশন কার্ড পাঠানোও লাগে না, তুমি আগেই দৌড়াও, তোমাদের বাবার ইতিহাস শোনো, তোমাদের বাবাকে যখন ডেকেছিল চলো মেলায় যায়, তোমার বাবা নবী হওয়া সত্ত্বেও তখনও তিনি নবুয়তের এমন দায়িত্ব তিনি পান নাই, গুরু দায়িত্ব, তখন তাকে বলা হয়েছে চলো মেলায় যাই, তিনি বললেন ইন্নি সাকিম, আমি অসুস্থ। মুফাসসিরিনে কিরামের ব্যাখ্যায় বলেন সা আসকিম, আমি অচিরেই অসুস্থ হয়ে যাব, তোমরা আমাকে দেখছো আমি সুস্থ আছি, কিন্তু তোমাদের এই আল্লাহ ছাড়া অন্য কারো মেলায় অন্য কারো জায়গায় কোনো প্রতিমার সামনে মাথা নত করতে গেলে আমার ঈমান দুর্বল হয়ে যাবে, আমি অসুস্থ হয়ে যাব। আল্লাহু আকবার। লোকেরা মনে করলো আসলে ইব্রাহিম মনে হয় শারীরিকভাবে অসুস্থ, আসলে তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন, ঘুরাইয়া একটু বলেছেন, এটাকে তাউরিয়া বলা হয়, জান্নাই কি কারণে, নিজের ঈমানকে বাঁচানোর জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মানার্থে তিনি জান্নাই, ঠিক কিনা বলেন? এই প্রথম কথা মনে পড়বে, তিনি সরাসরি বলেন নাই, একটু বাঁকাভাবে বলেছেন। দ্বিতীয় হলো, যখন সবাই চলে গেলেন মেলাতে, ইব্রাহিম আলাইহিস সালাম কুড়ালটা নিয়ে ভিতরে ঢুকে ফাজাআলাহুম জুযাযান ইল্লা কাবীরান লাহুম, সবগুলোকে ভ্যানিশ করে দিয়েছেন, বড়টারে রেখে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এরপরে তার হাতলটাকে বড়টার গলায় ঝুলাইয়ে দিলেন। যখন সবাই মেলা থেকে এসে দেখলো তাদের খোদাদের অবস্থা তো শেষ,
এখন কে করলো খোদাদের এই অবস্থা? ইব্রাহিমকে ধরে নিয়ে আসা হলো। ইব্রাহিমকে ধরে নিয়ে আসলে যুবক তোমাদের পিতাকে প্রশ্ন করা হচ্ছে, মান ফাআলা হাযা বি আলিহাতিনা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম আমাদের এই ইলাহাদের, আমাদের এই স্ট্যাচুদের, আমাদের খোদাদের ব্যাপারে এই আচরণ কে করলো বলতে ঘি? ইব্রাহিম আলাইহিস সালাম সরাসরি বলেন নাই যে আমি করছি, এটা করছে কে? করছে কে? ইব্রাহিম নিজেই করেছেন। তিনি তাদের জবাবে বললেন, বাল ফাআলাহু কাবীরুহুম হাদা, ওই যে যেটা বড় আছে তোমাদের বড় খোদা, তার গলায় কুড়াল আছে, প্রমাণ পাইছ? কুড়াল যে তার গলায় আছে তার মানে ওইটাই করছে। জবাব দিছেন কৌশলে, ভাঙছেন কে? নিজে। তাকে জিজ্ঞেস করো, যদি সে কথা বলতে পারে সে জবাব দিবে, আল্লাহু আকবার, যুবক তোমাদের বাবা কিভাবে ট্রিট করেছে তাদেরকে, তাকে জিজ্ঞেস করে। সেকেন্ড, থার্ড, তার স্ত্রী সারা আলাইহাসসালামকে নিয়ে যখন রাত্রিবেলায় তিনি হিজরত করছিলেন, তখন লোলুপ দুশ্চরিত্রের শাসক থেকে বাঁচার জন্য, নিজের স্ত্রীকে হেফাজত করার জন্যে তিনি জিজ্ঞেস করলে বলেছিলেন জবাবে যে, হিয়া উখতি, সে আমার বোন, সে আমার কি হয়? কারণ সেই রাজা তা ওই বাদশাহ দুশ্চরিত্রে ছিল, যারা বিবাহিত ছিল নারী সুন্দরী থাকলে তার সাথে খাবরা খারাপ আচরণ করতো, জোর করে তার ইজ্জত আব্রু নষ্ট করে দিত। আজও ক্ষমতাওয়ালারা, যারা যারা নিজেদেরকে ক্ষমতা আছে বলে দাবি করে, এইরকম যে কোনো লেভেলের যেই কোনো দলের মানুষেরা ক্ষমতা দেখিয়ে নিরপরাধ নারীদেরকে তাদের ইজ্জত আব্রু নষ্ট করে, ঠিক কিনা বলে? ঠিক ওই সময়ে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা খুবই সুন্দরী ছিলেন, অতএব তিনি যদি পরিচয় দেন যে তার স্ত্রী এটা, তাহলে জানলো যে স্ত্রী হওয়ার কারণে ওই রাজার আবার একটা ই ছিল, স্বভাব ছিল, সে যারা স্ত্রী নয় কুমারী নয় তাদের চরিত্র নষ্ট করে না, যারা বিবাহিত তাদের চরিত্র নষ্ট করে। যদি এখন বলতো সে তা আমার স্ত্রী, তাহলে বিবাহিত তার চরিত্র লুণ্ঠন করত। বিধায় তিনি বলেছিলেন, এটা আমার স্ত্রী নয়, এটা আমার বোন। এই যে বোন বললেন, আসলে কি বোন ননেনি? একদিক থেকে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর কি ভাই ভাই, তাইলে মেয়েরা কি হয়? ইমানের চেতনায় সবাই ভাই বোন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এই কথাও মিথ্যা নয়, এটাও তাওরিয়া করে তিনি বলেছিলেন। এই তিনটা স্মৃতি যখন তার মনে পড়ে যাবে হাশরের ময়দানে, না জানি আল্লাহ তাআলা এই তিনটা কথার কারণে তাকে ধরে বসেন, পাকড়াও করে বসেন বিধায়, হাশরের ময়দানে তিনি ইয়ানাফসি ইয়ানাফসি করবেন, অন্য কারো কথা চিন্তা করার সুযোগ পাবেন না। আল্লাহু আকবার, মুআযিজ হাদিরিন, এই কথা হাদিসটি বলে শেষ করছি। হাদিস সহিহ মুসলিমে উদ্ধৃত হয়েছে, আমর ইবনু আবাসা রাদিয়াল্লাহু তাআলা পরবর্তীতে ঈমান আনয়ন করেছেন, তিনি মূর্তি পূজা করতেন খুব বেশি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ তিনি শুনলেন যে মক্কায় এমন একজন লোক আছেন যিনি নিজেকে নবী বলে দাবি করেন, পরীক্ষা করার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাশরিফ আনলেন। আসার পরে বহু কথা জিজ্ঞেস করার পরে জিজ্ঞেস করলেন, বি আইয়ি শাইইন আরসালাক, আপনাকে আল্লাহ তাআলা কী জন্য পাঠিয়েছেন এটা আমাকে বলুন তো দেখি। তিনি বললেন, আরসালানি রব্বি বিসলাতিল আরহাম ওয়া কাসরিল আওসা, আমাকে আমার রব আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য, আত্মীয়তার সম্পর্ক সুদৃঢ় মজবুত রাখার জন্য পাঠিয়েছেন, আর দ্বিতীয় যে কাজ দিয়ে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, ওয়া কাসরিল আওসান, প্রতিমা স্ট্যাচু মূর্তিগুলিকে ভাঙার জন্যে। হাদিস সহিহ মুসলিমে উদ্ধৃত হয়েছে। মক্কার জীবনে তিনি 10 বছর কিছু করেন নাই, 13 বছর, মদিনায় যাওয়ার পরেও তিনি 10 বছর, 3 বছর, প্রথমে 10 বছর, পরে 3 বছর কিচ্ছু তিনি করেন নাই। কোনো ইভেন তিনি মক্কা শরীফের সামনে, কাবা ঘরের সামনে, প্রতিমাদের সামনেও তিনি আল্লাহকে সিজদা দিয়েছিলেন, ঠিক কিনা বলুন, যখন মক্কায় তখন ছিলেন। কিন্তু মদিনায় যখন ফিরে আস, মদিনা থেকে মক্কায় যখন ফিরে আসলেন, মক্কা বিজয়ের পর ওই দিন নিজের হাতের লাঠি দিয়ে একটা একটা করে গর্দান ভেঙেছিলেন, ঠিক কিনা বলুন? মুআযিজ হাদিরিন, প্রতিমার পূজা নয়, গোলামি বন্দীকে দাসত্ব একমাত্র কাজ। অতএব আমার যুবকদেরকে বলি, এই যে প্রত্যেক ধর্মের তার তার কালচার, তার রিচুয়াল সে পালন করবে, প্রত্যেকের স্ব অধিকার আছে, লাকুম দীনুকুম, সে তার ধর্ম সে পালন করবে, আমি আমার ধর্ম পালন করব, আমি তার ধর্মের আনুষ্ঠানিকতায় যাব না, যদি গিয়ে থাকি বিন্দু মাত্র কিছু যদি উৎসর্গ করে থাকি সেটা একেবারে তুচ্ছ হতে পারে, হতে পারে এটাকে ওসিলা করে আল্লাহ তাআলা আমার জন্য জাহান্নাম ওয়াজিব করে ফেলবেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। অতএব কোনো গুনাহকে ছোট করে দেখব না মুসলমান। এই এই কবিতাটা বলেই আমি শেষ করছি।
কোনো একজন কবি বলছিলেন, খাল্লি যুনুবা সগীরাহা ওয়া কাবীরাহা যাকা তুকা, খাল্লি যুনুবা সগীরাহা ওয়া কাবীরাহা যাকা তুকা ওয়াসনা কা মাশিন ফাওকা আরদিশ শাওকি ইয়াহযারু মা ইয়ারা, লা তাহকিরান্না সগীরাতান ইন্নাল জিবালা মিনাল হাসা। কবি কত সুন্দর করে বলছেন, খাল্লি যুনুব যাবতীয় পাপ কাজ ছেড়ে দাও, সগীরাহা ওয়া কাবীরাহা চাই সেটা ছোট হোক চাই সেটা বড় হোক, যাকাত তুকা তাহলেই তুমি মুত্তাকি হতে পারবে। সুবহানাল্লাহ। ওয়াসনা জমিনে কিভাবে বিচরণ করবে, কামাশিন ফাওকা আরদিশ শাওক, ওই পথিকের মতো, যেই পথিক এমন রাস্তা দিয়ে হাঁটে যেই রাস্তায় কাঁটা বিছানো আছে, ইয়াহযারু মা ইয়ারা, যেখানে সে কাঁটা দেখে সেখানে সে পা ফেলে না, বেছে বেছে তারপর সে গন্তব্যের দিকে ছুটে যায়। লা তাহকিরান্না সগীরা, কোনো গুনাহকে ছোট করে তুচ্ছ জ্ঞান করে সেটাকে করে ফেলবে না, মনে রাখবে ইন্নাল জিবালা মিনাল হাসা, আকাশ চুম্বি যে পাহাড়গুলি তোমরা দেখতে পাও এই পাহাড়গুলি ছোট ছোট বালিকণার মাধ্যমেই সেটা হয়েছে। অতএব গুনাহ যত ছোটই হোক না কেন সেটাকে ছোট হিসেবে আমরা ট্রিট না করি, এটাকে বড় গুনাহ হিসেবে ট্রিট করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দারুল হিদায়া الذين يريدون وجه الله دار الهدايه a home of guidance